রসুন ভর্তা করার জন্যে আমি এখানে রসুন নিয়েছি এরকম দুটো। এই দুটো রসুন আমি ভেঙে নিয়ে ছাড়িয়ে অন্য দুটো রসুন আর কি আমি নিয়ে ভেঙে ছাড়িয়ে নিয়েছি, মানে এরকম সাইজের দুটো রসুন ছাড়িয়ে এই কোয়াগুলো বার করে নিয়েছি। নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো আর দুটো ছোট পেঁয়াজ আমি এরকমভাবে কুচিয়ে রেখেছি, আর অল্প একটু আমি ধনে পাতা নিয়েছি, আর শুকনো লঙ্কা কালো জিরে তো লাগছেই, সেটা আমি রান্না করার সময় দেখিয়ে দেব। তাহলে আমি এবারে রান্না করার কাজে চলে যাচ্ছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি যেহেতু এটা ভর্তা সেই জন্য এটা সর্ষের তেলে রান্না করব। এর মধ্যে আমি দুটো লাল লঙ্কা আগে ভেজে তুলে রাখব। লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর টমেটোটাও আমি দিয়ে দিলাম। আমি রসুনগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব, এবং যাতে রসুনগুলো পুরো সিদ্ধ হয়ে যায় সেই জন্যে আমি গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে এটা ভাজব, নাহলে পুড়ে যাবে। একটা ঢাকা দিয়ে রাখবো, মাঝে মাঝে আমি ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দেবো, আর গ্যাসটাকে আমি সব সময়ের জন্যে কমিয়ে রেখে দেবো। আমি এইভাবে ঢাকা দেব এবং খুলে একটু করে নেড়ে দেব, দিয়ে এইভাবে আমি ভেজে নেব। রসুনটা সেদ্ধ হতে দেরি হবে তাই আমি অন্য গ্যাসে ওটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই সময় উপর থেকে আমি একটু অল্প ধনে পাতা ছড়িয়ে দিলাম। রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম আছে, ঠান্ডা হলে আমি এটা হাত দিয়ে মেখে নেব। আমি প্রথমে লঙ্কাটাকে ভেঙে নিয়েছি, তারপর আমি রসুনগুলোকে একটু গরম অবস্থায় চটকে নিয়েছি। এবারে আমি ভাজা পেঁয়াজগুলো দিলাম, আর যে টমেটোটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর অল্প একটু কাঁচা ধনে পাতা আমি দিয়ে দিলাম। এই রসুন ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রসুন ভর্তা দিয়ে ভাত খেলে আর কোনো তরকারিও লাগে না।
দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, নুনটা আমি আর দিচ্ছি না কারণ আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি, টমেটোটাকে পোড়াবার সময়তেও নুন দিয়েছি, তাই নুন যদি লাগে তাহলে দেব, না হলে আমি আর নুন দিচ্ছি না। আর ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী খাবেন, যদি বেশি ঝাল মনে করেন তাহলে আমি দুটো লঙ্কা দিয়েছি, আপনারা চার পাঁচটা ব্যবহার করতে পারেন বা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন, দিলে এটা খুবই ভালো লাগবে। আমিও দিচ্ছি, চেলা করে রেখেছি, চিড়ে রেখেছি আমি এটা, এটা আমি দিয়ে রাখছি, খাবার সময় এটা মেখে নিতে হবে। রেডি হয়ে গেল আমার আজকের রসুন ভর্তা, এটা খুবই ভালো, শরীরের পক্ষে খুব ভালো, কারণ রসুন আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। রেডি হয়ে গেল আমার আজকের রসুন ভর্তা, আপনারা এইভাবে এটা তৈরি করে একবার অন্তত খেয়ে দেখবেন, এটা ভীষণই ভালো খেতে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।